চিত্রনায়িকা পরীমণি তার সাংসারিক জীবনে বা দাম্পত্য জীবনে অতিষ্ঠ হয়েই এই সিদ্ধান্তটা নিয়েছেন এবং এই কাজের মাধ্যমে সে ডিভোর্সটা লেটারটা পাঠিয়েছেন। এবার মুখ খুললেন পরীমণির আইনজীবী। রাজ পরীমণির ডিভোর্স নিয়ে কি জানালেন তিনি? বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। দেশের চলচ্চিত্র অঙ্গনে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা যেন থামছেই না, সে তালিকায় বরাবরই আলোচিত পরীমণি। অভিনয় জগতে কাজের বাহিরে দাম্পত্য কলহের কারণে বছর জুড়েই খবরের শিরোনামে ছিলেন শরীফুল রাজ ও পরীমণি। এবার স্বামী শরীফুল রাজকে ডিভোর্স দিয়েছেন এই নায়িকা। রাজকে সোমবার ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমণি। তালাকের কারণ হিসেবে তিনি জানান, মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজ না নেওয়া ও মানসিক অশান্তি। এজন্য 18 নং কলাম অনুযায়ী বিবাহ বন্ধন ছিন্ন করতে চান পরীমণি। এদিকে বুধবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পরীমণির আইনজীবী মোহাম্মদ শাহিনুজ্জামান জানান, রাজের আচরণে অতিষ্ঠ হয়েই তাকে ডিভোর্স দিয়েছেন পরীমণি। এ সময় ওই আইনজীবী আরও বলেন, নারী আসক্তি রয়েছে রাজের, হাতে নাতে ধরাও পড়েছেন তিনি কয়েকবার, এসব আচরণে অতিষ্ঠ হয়ে ডিভোর্স ফাইল করেছেন পরীমণি। মুসলিম আইন অনুযায়ী 3 মাস পর কার্যকর হয়ে যাবে ডিভোর্স। এদিকে গুণিন সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন রাজু পরীমণি। 2022 সালের 21 জানুয়ারি হলুদ অনুষ্ঠানের পরদিন 22 জানুয়ারি রাতে জমকালো আয়োজনে শরীফুল রাজ পরীমণির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি, সঙ্গে দুই পরিবারের স্বজনরা। 2022 সালের 10 আগস্ট তাদের ঘরে আসে পুত্র সন্তান শাহিন মোহাম্মদ রাজ্য। এরপর 2023 সালের 31 ডিসেম্বর সম্পর্ক বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছিলেন এই নায়িকা। তখন তিনি ফেসবুকে লিখেছিলেন, আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই। চলতি বছরের শুরুতেই স্বামী তাকে মারধর করেন বলে অভিযোগ দেন পরীমণি। এরপর বিভিন্ন সময়ে তাদের সম্পর্কে টানাপোড়ন বা বিচ্ছেদের আভাস মিললেও আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। এর মধ্যে চলতি বছরের মে মাসে অভিনেত্রী সুনেরা বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিবা তুশির সঙ্গে শরীফুল রাজের বেশ কিছু আপত্তিকর ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। এরপর থেকেই পরীমণির সঙ্গে দাম্পত্য কলহ আরও জোরালো হয়। এরপর থেকে তারা আলাদা থাকছিলেন। অতঃপর আজ আনুষ্ঠানিকভাবে রাজের সঙ্গে বিচ্ছেদ ঘটালেন পরীমণি। প্রিয় বন্ধুরা, শাহিন মোহাম্মদ রাজ্য, রাজ পরীমণির এই ছেলেকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।